আমি খাবো না ভালো হয়েছে এই ধরনের লেদারের পাট গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আমি তো বাড়ি থেকে পরশু দিন এসেছি কিন্তু কালকে আমি কোনো ব্লগ করিনি মনটা একটু খারাপ শরীর ঠিক আছে বাট মনটা একটু খারাপ আছে তো ভাবলাম যে আজকেও ব্লগ করব না একমাত্র তোমরাই আছো যাদের সাথে কথা বলে আমি একটু মানসিক শান্তি পাই তো চলো আজকে তোমাদের সাথে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব কালকেই ইচ্ছে ছিল কিন্তু কালকে আর শেয়ার করতে পারিনি তো চলো আজকে করি আজকে যে ব্রেকফাস্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটাও কিন্তু এক প্রকারের স্যান্ডউইচই বাস দেখতে একটু অন্যরকম দেখতে খুবই কিউট আর আমার মনে হয় বাড়ির বাচ্চারা বড়রা সবাই ভীষণ পছন্দ করবে তো চলো দেখে নিই ব্রেকফাস্টটা বানানোর জন্য আমাদের কী কী প্রয়োজন এখানে আমি আমার প্রয়োজন মতন কিছুটা শসা কিছুটা পেঁয়াজ কিছুটা গাজর আর কিছুটা টমেটো কুচিয়ে নিয়েছি চার পিস মতো ব্রাউন ব্রেড আর নিয়ে নিয়েছি ভেজ মেয়োনিজ আর টমেটো সস এবার চলো ব্রেকফাস্টটা বানানো শুরু করা যাক প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে সর্ষের তেলে অল্প একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি আমি কিন্তু হলুদ অ্যাড করিনি আলু ভাজাতে আর এবার কেটে রাখা শসা পেঁয়াজ টমেটো আর গাজরটা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা মেয়োনিজ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এর মধ্যে তোমরা লবণটাও দিতে পারো তোমাদের প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না সসের মধ্যে বা আলু ভাজাতে হালকা লবণ দেওয়া আছে সেই জন্য আমি আর লবণটা অ্যাড করছি না সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এটাকে আমি সাইড করে রেখে দিলাম আর তারপর বেলনার চাকিটা নিয়ে এলাম না না রুটি বেলবো না যে ব্রেডগুলো নিয়েছি এই ব্রেডগুলোকে হালকা হাতে একটু বেলে নেব কারণ যেটা আমি বানাতে চলেছি সেটা বানানোর জন্য ব্রেডটাকে বেলে নেওয়াটা কিন্তু খুব দরকার বলতে পারো এই স্টেপটা ভুল করলে হবেই না তো চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেডটাকে খুব ভালো করে একটু বেলে নিতে হবে বিশেষ করে কর্নারের দিকগুলো যেহেতু একটু বেশি মোটা থাকে এটাকে বেলার উদ্দেশ্য কিন্তু একটাই যাতে এটা ভাজ করার সময় ফেটে না যায় তো আমরা যদি বেলে না নিই না তাহলে ব্রেডটা ফেটে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে এখানে দেখো খুব সুন্দর করে আমি ব্রেডটাকে বেলে নিয়েছি আর এটা অনেকটা পাতলা হয়ে গেছে আশা করি আর ফাটার ভয়টা নেই আর এবার আমি ঘিটা নিয়ে এসেছি সেই সাথে ব্রাশটাও নিয়ে এলাম ব্রাশে একটু ঘি লাগিয়ে ব্রেডের ওপর একটু ঘি ব্রাশ করে দেবো চাইলে তোমরা এখানে বাটার ইউজ করতে পারো বা তোমরা গার্লিক বাটারও বানিয়ে নিতে পারো আমার অত ঝামেলার দরকার নেই বাপু আমার কাছে যা আছে সেটা দিয়েই আমি কাজ চালাচ্ছি আর কি আর এবার আমি যে স্যালাডটা বানিয়ে রেখেছি সেটাকে কোনাকুনি করে মাছ বরাবর দিয়ে দেব স্যালাডটা দেওয়া হয়ে গেলে ব্রেডের বাকি দুটো কর্নার এইভাবে ভাজ করে আঙুল দিয়ে চেপে ধরে একটা টুথপিকের সাহায্যে এটাকে একটু সেট করে নেব যদি মনে হয় যে একটাতে এটা সেট হয়ে থাকছে না তাহলে উল্টো দিক থেকে আরও একটা টুথপিক কিন্তু গুঁজে দিতে পারো এটাকে তোলার সময় কিন্তু একটু আলতো করে আদর করে তুলবে তাড়াহুড়ো করে তুলবে না তাহলে ওটা ফেটে যেতে পারে বা ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে তো চলো এখানে আমার তিনটে বানানো হয়ে গেছে আর একটা বাকি আছে সেটাও চটপট বানিয়ে নিই এক এক করে চারটে ব্রেডই আমার রেডি হয়ে গেল আর এবার হলো এগুলোকে শেকার পালা তার জন্যে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর এবার ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম ব্রাশে একটু ঘি লাগিয়ে ফ্রাইং প্যানের চারিপাশে ভালো করে ঘিটাকে লাগিয়ে নেব আর এবার এক এক করে ব্রেডগুলোকে সুন্দর করে ফ্রাইং প্যানে বসিয়ে দেব তিন পিস ব্রেড হলেই না আমার পেটেও ঠিকঠাক আটে আবার আমার ফ্রাইং প্যানটাতেও ঠিকঠাক এটে যেত কেন যে চার পিস নিয়েছিলাম কে জানে তবে তোমরা তো জানো আমি একটু কৃপণ বটে দুবার আমি এই কাজ করব না তো সেই জন্যে ওই লোকাল ট্রেনের মতন তিনজনের জায়গায় চেপে চুপে চারজনকে বসাবো ওই যে একটু সরে বসুন দাদা একটু নড়ে বসুন দিদি ব্যাস চাপিয়ে চুপিয়ে বসিয়ে দিয়েছি আর এবার এটা একটু হতে থাকুক তবে এটাকে আমি এক মিনিটের জন্যে ঢেকে দেব একদম ঘড়ি ধরে কিন্তু এক মিনিটই আর এক মিনিট পরেই আমি ঢাকনাটা তুলে নেব আর এবার আবার এদেরকে একটু সরিয়ে নড়িয়ে দেব ওই আর কি চাপাচাপি করে এক জায়গায় কোমরটা লেগে গেছে কি না সেই জন্যে এই ব্রেডগুলোকে একটু সরিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হালকা করে একটু বাড়িয়ে দেব এতক্ষণ লো ফ্লেমে ছিল আর ফ্লেমটা বাড়ানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে তার মানে নিচেটা হালকা লাল করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি তো এবার হলো তুলে নেওয়ার পালা তো একটা একটা করে আমি এবার ব্রেডগুলোকে তুলে নেব
এই দেখো কি সুন্দর নিচেটা লাল হয়েছে। বাপরে বাপরে বাপ, হাতে এত গরম লাগছে, উফ, তোমাদের দেখাতে গিয়ে হাতে ছ্যাঁকাই খেলাম। যাক, এটাকে এবার তুলে নি। একে একে সবকটা তো তুলে নিলাম, আর এবার এই টুথপিকগুলো বের করে নেব। এই টুথপিকগুলো বের করলেও কিন্তু এটা আর খুলে যাবে না, কেন বলতো, এটা একদম সুন্দর সেট হয়ে গেছে। যদিও তোমরা খাওয়ার সময়ও খুলতে পারো, কিন্তু খাওয়ার সময় আমার এই ধরনের ডিস্টারবেন্স পছন্দ না, সেই জন্য আগে আমি এটা বের করে নিলাম। আর এই দেখো, ও কি সুন্দর জিনিসটাকে জড়িয়ে ধরেছে। তবে একটা কাজ আরও তোমরা এক্সট্রা করতে পারো, সেটা হলো ওপর দিয়ে একটুখানি চিজ দিতে পারো। চিজ দিলে না জিনিসটা আরও খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তবে এই গরমে আমি চিজ খেতে চাই না, এটাই অমৃতার কাছে অমৃত সমান। এবার টেস্টের পালা। দেখতে খুবই কিউট, আমার ভীষণ ভালো লেগেছে। এর আগে একদিন আমি ট্রাই করেছি, কালকেই ট্রাই করেছিলাম, কালকে আমি আলুটা দিইনি, আর আজকে আবার তোমাদের সাথে শেয়ার করার জন্যই এটা বানালাম। সত্যি এটা খেতে দারুণ, তবে আজকে নিশ্চয়ই আরও বেশি টেস্ট হবে যেহেতু আলু দেওয়া আছে। কতটা মুচমুচে হয়েছে জানি না, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কি না। এরকম ব্রেকফাস্ট হলে সত্যি আর কিছু লাগে না, দারুণ। একবার অবশ্যই ট্রাই করো, আমার মনে হয় খুব ভালো লাগবে তোমাদেরও। লাস্ট বাইট, এই দেখো আমার মা এসছে আমাকে দেখতে, আমার মন খারাপ বলে। স্লাইম নিয়ে খেলা করছে আমার মা। আমি খাবো না, আমি খাবো না। কেন? আমি কতটা খাবার খেয়েছি তুমি জানো না। টাটা, কোন দিকে তাকিয়ে টাটা করছে দেখো আমাকে। বৌদিরা যাওয়ার পরে না আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি। বৌদিরা যাওয়ার পরে স্নান ধান করে রান্না করে নিয়েছিলাম দুপুরে ডাল ভাত আর বেগুন ভাজা, সেটাই খেয়ে নিয়েছি। আর এখন বাজে 5:20 মতো, এখন একটু রেডি হয়েছি, বাইরে যাব, বেশ কয়েকটা কাজ আছে, অনেকটা দেরি হয়ে গেছে। চলো আগে বেরোই, চেষ্টা করব বাইরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার। আজকে কিন্তু অনেকদিন পরে আমার সাইকেলটা নিয়েই বেরোচ্ছি। প্রথমেই আমি এসেছি SBI এর ATM-এ, ATM থেকে টাকা তুলব। টাকাটা তুলে নিয়েছি। এবার আমি চলে এসেছি বহরমপুরের সমবায়িকাতে, ব্যাগটা জমা করে দিলাম, কাকুর গেছে। সমবায়িকার থেকেও টুকিটাকি দু একটা জিনিস নিয়ে নিলাম। এবার চলে এসেছি গোড়াবাজারের লক্ষ্মীতে, এখান থেকে দু একটা জিনিস নেওয়ার আছে। লক্ষ্মী থেকে আমি এই জিনিসগুলো নিয়ে নিলাম। লক্ষ্মী থেকে আমি চলে এসেছি শ্রেয়াস পার্লারে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো শ্রেয়াস পার্লারটা কোথায়, এই পার্লারটা হলো গোড়াবাজারে। তবে আজকে এসে দেখছি সময় নেই, নীলিমাদিকে বলছি তুমি করে দাও, নীলিমাদি বলছে পরশু দিন এসো। অত দূর থেকে রোজ রোজ আসা যায় বলো তো, ভাবছি নীলিমাদিকে দিয়ে করিয়ে তারপর যাব। এই দেখো নীলিমাদি আজকে করে দিয়েছে, ভালো হয়েছে। মনে হয় 8 ঘন্টা 45 মিনিট বসে করলো বেচারি, কষ্ট হয়ে গেছে, কোনো কষ্ট নেই। পার্লারের কাজ তো হয়ে গেছে, এবার এখান থেকে যাব একটু সিলেদার্সে। এবার আমি চলে এসেছি সিলেদার্সে। সিলেদার্স থেকে কি নিলাম সেটা তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি। ঘরে এসে
ফ্রেশ হয়ে এক কাপ চা বানিয়ে নিয়েছি আর এখন চাটা খাবো। আর এই ঝুড়িতে যে ফলগুলো দেখতে পাচ্ছ এখানে মৌসুম্বি আর আঙুর আছে, এটা বৌদি আজকে দুপুরে দিয়ে গেছে আমাকে। আজকে যে কতটা সাইকেল চালিয়েছি যারা বহরমপুরের তারা আশা করি বুঝতে পেরেছে, তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আগে চাটা খেয়ে নিই। চা খাওয়ার পরে রাতের খাওয়া দাওয়া বাসন ধোয়া সমস্ত কাজ হয়ে গেছে আর ভিডিও করা হয়নি, তো তোমাদের এবার দেখাই যে আমি সিলেদার্স থেকে কি কিনলাম। প্রথমেই আমি তোমাদের এটা দেখাই যার জন্য আমার সিলেদার্সে যাওয়া। তো এই বেল্টটা আমি কিনেছি দাদার জন্যে, দাদার কালকে জন্মদিন, দাদার জন্মদিনে দাদাকে আমি এটা গিফট করবো বলে আনতে গেছিলাম। আরও একটা জিনিস এনেছি, এবার সেটা দেখাই। আমার একটা পার্সেরও খুব দরকার ছিল, আমার কাছে যে পার্সটা ছিল না ওটা খারাপ হয়ে গেছিলো, তো আমি ভাবলাম তাহলে একটা বড় পার্স আমার দরকার, তো ভেবেছিলাম আমি যে পার্সের দোকানে যাই ওখান থেকে একটা পার্স নেব। কিন্তু পরে মনে হলো যে একটু ভালো পার্সই নিয়ে নিই, তাহলে অনেক দিন যাবে, তো এই পার্সটা আমি নিয়েছি, আমার বেশ ভালো লেগেছে, অনেকগুলো চেন আছে আর দেখতেও বেশ ভালো, পেছনেও আরেকটা চেন আছে। এই ধরনের লেদারের পার্স কিন্তু আমি আগে কখনো ব্যবহার করিনি জানো তো। আর সব থেকে ভালো লেগেছে যে এর মধ্যে ইজিলি তুমি দুটো ফোন অ্যান্ড্রয়েড ফোন আটিয়ে দিতে পারবে, সেই সাথে তোমার যদি অনেক টাকা পয়সা থাকে সেটাও এটা যাবে, আর এখান দিয়ে সব কার্ড রাখার ব্যবস্থা আছে, মানে সব মিলিয়ে আমার ভালো লেগেছে। এর আগে যেদিন গেছিলাম সিলেদার্সে সেদিন দেখে টেখে রেখে চলে এসেছিলাম, আর আজকে ভাবলাম থাক আর কিপটামো করবো না, নিয়েই যাই, তো নিয়েই এসেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টানা দু তিন বছর কিন্তু আমি এই পার্সটা ব্যবহার করেছি, এই পার্সটাও ভীষণ ভালো, বেশ বড় সড়ো। তো এই পার্সটার যে সমস্যাটা হয়েছিল, এর চেনটা কাজ করছিল না, মানে একটা চেন খুললে পরে আর লাগানো যাচ্ছিল না, বাইরে নিয়ে গেছি টাকা পয়সা বের করেছি আর চেন লাগাতে পারছি না। তো একবার ডাক্তারও দেখিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো কাজ হয়নি, তবে আজকে দেখছি চেনটা খোলা যাচ্ছে আবার সুন্দর লেগে যাচ্ছে, মানে মনে হয় এর একটু আত্মসম্মানে লেগেছে, নতুন পার্স কিনে এনেছি না সেই জন্য মনে হয়, সেই জন্য মনে হয় ভালো হয়ে গেছে, যদি ভালো হয়ে যায় তাহলে আবার ওকে ইউজ করবো। তো মাঝে কিছুদিন না ওকে বাদ দিয়ে এই ছোট পার্সটাকে ব্যবহার করছিলাম, আর আমার আবার হ্যান্ড পার্স না একটু বড় হলে যে ফোনটা এটা যাবে বা জিনিসপত্র কিছু থাকলে ওর মধ্যে রেখে দিলাম তাহলে ভালো হয়, সুবিধা হয়, যদিও এরকম বড় পার্সগুলো না একটু ভারী হয়, ব্যাগটাকে ভারী করে দেয়, কিন্তু তবু আমি বড় পার্স ইউজ করতেই বেশি পছন্দ করি, ছোট পার্সগুলো দেখতে কিউট লাগে কিন্তু ব্যবহারের জন্যে সত্যি আমার প্রবলেম হয় আর কি। বাকি যা যা কিনেছি মোটামুটি তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, তো চলো এখনকার মতো আমার কথাটা ফুরোলো, নোটের গাছটা মুড়লো, রাত 12টা বাজলো, আর এবার বলি টাটা অ্যান্ড গুড নাইট।